সোমায়া সাদ্দাম এআইডি থেকে আপনি লিখেছেন রাতে ঘুমানোর সময় কি কী আমল করতে হবে এবং রাতে ঘুমানোর সময় যে সমস্ত আমল করা প্রয়োজন দিনের ঘুমানোর সময়ও কি ওই সমস্ত আমল করতে হবে ঘুমের দোয়া নবী সাদ সাহেব যেটি পড়তেন শিক্ষা দিয়েছেন বিসমিক আল্লাহ মুদু আহিয়া অথবা আল্লাহম্মা বিসমিকা মতু আহিয়া সেটা তো আমরা রাতে ঘুমাই কিংবা দিনে ঘুমাই সর্ববস্থা আমরা সেটা পড়ব কিন্তু যখন আপনি রাতে ঘুমোতে যাবেন তখন বিশেষ কিছু আমল আছে যেগুলো দিনের জন্য প্রযোজ্য নয় অনেকগুলো আমল আছে সুরায় সেদা তেলাওয়াত করা সুরায় সুরায় মুলক তেলাওয়াত করা সুরায় সুরায় কাফিরুন সুরায় এখলা সুরায় ফালাক তিনবার তিনবার করে এগুলো পাঠ করা পড়ে হাতে দিয়ে পুরো শরীর মুছে নেওয়া শরীর বন্ধ করা তেত্রিশবার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবর বলা তারপর আয়তুল কুরসি পাঠ করা আর অনেকগুলো দোয়া আছে আল্লম আসলাম তু অঝ ইলেক ওফব তু আমি ইলেক আলজাতহ ইলেক রহবতন ওরহবতন ইলেক লাম চা ওলামন জামিন ইল্লা আল্লাহ আল্লম তুবি কিতাবি কাল্লাদি আংসালত ই কাল্লাদি সালতা এ ধরনের আরও অনেকগুলো দোয়া আছে এই দোয়াগুলো পড়া আল্লম আসুন তু হাইয়া পড়া তারপরে ঘুমানো এটা হলো রাতে সুন্না ঘুমের সুন্না এমনই পলাশ লিখেছেন স্ত্রী যদি সংসারের চাহিদা পূরণের জন্য স্বামীকে প্রবাসে যেতে বাধ্য করে আর স্বামী প্রবাসে থাকা অবস্থায় স্ত্রী অন্য কারোর সাথে লিপ্ত হয় এই জন্য কি স্বামী দায়ী হবে দেখুন স্বামীকে স্ত্রী সরি স্বামীকে যদি স্ত্রী প্রবাসে যেতে বাধ্য করেন আর স্বামীর আগে স্ত্রী গুনাহে লিপ্ত হন তাহলে সেক্ষেত্রে অবশ্যই মূল দায়টা এখানে স্ত্রীর কিন্তু স্বামীও তা দায়েরাতে পারেন না স্ত্রীর কথায় তিনি কীভাবে বাধ্য হন তিনি হালাল উপার্জন করে দেশে থাকার চেষ্টা করবেন তার স্ত্রীর চরিত্র রক্ষা করার প্রয়োজনে কিন্তু এখানে যে প্রশ্ন করেছেন এই প্রশ্নে দায়টা বেশিরভাগই স্ত্রীর কিন্তু স্বামীও দায় পুরোপুরি এড়াতে পারেন না কারণ আপনি বিয়ে করার পর স্ত্রীর জৈবিক চাহিদা পূরণ করা এটা স্ত্রীর হক এবং তার প্রাপ্য অধিকার সে অধিকার আপনি আদায় করতে হবে এমনি আকরাম হাসান লিখেছেন শুনে থাকি যে স্বামী স্ত্রী পরস্পর চার মাসের বেশি দূরে থাকা যায় না এটা কতটুকু সত্যি এটার উত্তর আমরা একটু আগেই দিয়ে শেষ করেছি এরপরে বিলকিস এমডি আকরাম হোসেন লিখেছেন শুনে থাকি যে স্বামী স্ত্রী পরস্পর চার মাসে বেশি দূরে থাকা যায় না এটা কতটুকু সত্যি যারা প্রবাসে বছরের পর বছর থাকে তাদের ক্ষেত্রে বিধান কী চার মাসের বেশি দূরে থাকা যায় না মানে হলো স্ত্রীর হক আদায় করা উচিত চার মাসে বেশি দূরে থাকা উচিত নয় কিন্তু যদি স্বামী স্ত্রী দুজন দুজনকে নিয়ন্ত্রণ করতে পারেন কোনো গুনে লিপ্ত হন তাহলে সেক্ষেত্রে চার মাসে বেশিও যদি দূরত্বে থাকে সেটা জায়জ আছে যারা প্রবাসে আছেন তারা যদি স্বামী থেকে স্ত্রী স্ত্রী থেকে স্বামী একজন জন থেকে অন্যজন থেকে দূরে থাকার কারণে তাদের কোনো গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে সেক্ষেত্রে তারা দীর্ঘমেয়াদে কয়েক বছরও একজন অন্যজন থেকে দূরে থাকলে তাদের বৈবাহিক সম্পর্কের কোনো অসুবিধা হবে না তবে ইসলাম এটাকে প্রশংসনীয় কাজ হিসাবে অবশ্যই মনে করে না কারণ স্বামী স্ত্রী পাশাপাশি থাকবেন সেটাই ইসলাম চায় নবীক সাল্লাম যেহাদের ময়দানে পর্যন্ত সফরে পর্যন্ত স্ত্রীকে সাথে নিয়ে যেতেন অতএব সেই চেষ্টা একজন ইমানদারের কিন্তু থাকতে হবে মুসলমান মেয়ে হিন্দু ছেলের সাথে বিয়ে বসেছে কিন্তু মেয়েটা মুসলমানদের ধর্মের নামাজ পড়ায় রোজা রাখে তার কি সেগুলো কবল হবে তার এই বিবাহের বিবাহটা হারাম হয়েছে কিন্তু এরপরও তার ইমান যদি ঠিক থাকে এবং তিনি যদি করেন তাহলে সেক্ষেত্রে এই ব্যাপারটা এরকম হয় তিনি একটা হারামি লিপ্ত অবস্থায় এবার করছেন আহ সন্ধেহাত জঘন্য অপরাধ তিনি করেছেন এবং এটা গুনাহে লিপ্ত আছেন তিনি কন্টিনিউয়াসলি এটা হারামে লিপ্ত আছেন এই অবস্থায় তার নামাজ রোজাগুলো আল্লাহ তারা কবুল করতেও পারেন যেহেতু অমুসলিমকে যদি বিয়ে করেন আর এখানে ইমান ভয়কারে কোনো বিষয় না থাকে অর্থাৎ তিনি যে মুসলমান থাকেন ভিন্ন ধর্মের প্রতি বা কুফরের প্রতি কোনো প্রকার সন্তুষ্টি তার না থাকে তাহলে সেক্ষেত্রে তিনি ইসলাম গণ্ডের মধ্যে থাকবেন আল্লাহ কবুল করতেও পারেন তবে এটা ঠিক যে যদি অন্য ধর্মের প্রতি দুর্বলতা চলে আসে এবং তিনি ইসলামের প্রতি তার অবচলতা আস্থা চুল পরিমাণও কোনো প্রকার ফাটল ধরে তাহলে সেক্ষেত্রে তিনি আর ইমানে দাঁড়িয়ে থাকবে না এবং তার নামাজ রোজার কোনো মানেই থাকে না তবে এ ধরনের গুণাহী লিপ্ত অবস্থায় নামাজ রোজা খুব বেশি অর্থবহ হওয়ার সম্ভাবনাও ক্ষীণ এই জন্য তার উচিত হবে আরাম থেকে বের হয়ে আসার চেষ্টা করা এরপরে নুসরাত জাহান আপনি লিখেছেন আমরা জানি হিল্লা বিয়ে হারাম যদি কেউ হিল্লা বিয়ে করেই ফেলে তাহলে কি আগের স্বামীর জন্য হারাল হবে আগের স্বামীর জন্য হারাল হয়ে যাবে ঠিক কিন্তু কাজটা জঘন্য এবং গুনাহের কথা আল্লাহ তালা আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান